নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসী বং কানেকশনের আরেকটি ব্লগ নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজ কোজাগরি লক্ষ্মী পূজা, তাই আজকে আমার মায়ের বাড়িতে লক্ষ্মী পুজো হবে এবং সেই লক্ষ্মী পুজোরই কিছু ঝলক আমি আপনাদের কাছে তুলে ধরব। বিগত 5.5 বছর পর আমি আবার আমার মায়ের লক্ষ্মী পুজোতে হাজির হয়েছি। খুব মিস করতাম যখন ইউএসএতে থাকতাম এই লক্ষ্মী পুজোটা, কারণ আমি যখন খুব ছোট তখন থেকেই মা এই লক্ষ্মী পুজোটা করে আসছেন। লক্ষ্মী পুজোটা আমাদের হিন্দু বাড়িতে এক চিরন্তন প্রথা। সারা বছর অনেকেই প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মী পুজোটা করে থাকেন, আমার মাও করে থাকেন। এছাড়া অনেকেই আবার চৈত্র সংক্রান্তি, ভাদ্র সংক্রান্তি, আশ্বিন পূর্ণিমা কিংবা দীপাবলির সময়ও কিন্তু অনেকে লক্ষ্মী পূজাটাই করে থাকেন। অবশ্য মাস ভেদে লক্ষ্মী পুজোর পরিবর্তন হয়ে থাকে। তো যাই হোক, আপনাদের কথা বলতে বলতে কিন্তু আমার মায়ের বাগানটাও কিন্তু ঘুরে দেখাচ্ছি। মায়ের বাগানে প্রচুর ফুল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ ছিল ফুল কালেক্ট করা। আমি আগের দিনই ভেবে রেখেছিলাম যে এত ফুল আমি সকালে উঠেই এগুলো তুলব। নমামি সর্বভূতানং বরদাশি হরিপ্রিয়ে ইয়া গতিস্তত্ত প্রপনানং শ্যামে ভূয়াত তজ্জনাত। অর্থাৎ হে হরিপ্রিয়, তুমি সকল প্রাণীকে বরদান করে থাকো, তোমাকে প্রণাম করি, যারা তোমার শরণাগত হয় তাদের যে গতি হয় তোমার পূজার ফলে আমারও যেন সেই গতি হয়। নর্মালি এই পূজাতে ফল, মিষ্টি, নাড়ু, মোয়া এসব তো হয়েই থাকে। আবার ওপার বাংলায় যতদূর আমি শুনেছি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোজাগরি লক্ষ্মী পুজোটা হয়, আর এপার বাংলাতে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পুজো। ওপার বাংলাতে নৌকো তৈরি করে, অনেকে কলার পেটও ব্যবহার করে। যদিও এখনকার দিনে সেটা এমনি রেডিমেডই নৌকো তৈরি পাওয়া যায়, ছোট ছোট নৌকো, রূপোর নৌকো বিভিন্ন রকমের পাওয়া যায়, যেটাকে সপ্ততরী বলা হয়। এই তরীকে বাণিজ্য তরীও বলে থাকেন অনেকে। তার মধ্যে চাল, পয়সা, হরিদকি, কড়ি, হলুদ বিভিন্ন কিছু সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। কোজাগরি শব্দটির উৎপত্তি কিন্তু কো জাগতি, অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে। সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই কিন্তু লক্ষ্মী পুজোর বিশেষ আচার। কথায় আছে, নিশিতে বরদা লক্ষ্মী জাগরত্তি ভাসিনী তস্মৈ বিত্তং প্রচ্ছামি অক্ষয় ক্রীড়াং করতি ইয়া। অর্থাৎ অক্ষয় অর্থে অক্ষক্রীড়া, অর্থাৎ সাধারণ অর্থে পাশা খেলা। অনেকে ওই দিন পাশা খেলেন, ভাবেন যে হয়তো দেবী তাদের উপরে কৃপা করবেন। অনেকে আবার বেতের ছোট্ট ঝুড়ি সাজিয়ে তার মধ্যে ধান ভর্তি করে তার মধ্যে দুটো কাঠের লম্বা সিঁদুর কৌটো, লাল চেলি এসব দিয়ে মুড়েও কিন্তু দেবীর রূপ দিয়ে পুজো করেন, যাকে বলা হয় আড়ি লক্ষ্মী। আমার মায়ের এই পুজোটা প্রায় 28-29 বছর হয়ে গেল। তো সকাল থেকে উঠেই ঠাকুরের ভোগ বানানো, সব কিছু রেডি করা, আলপনা দেওয়া, ঠাকুরকে সাজানো, ঠাকুরকে কাপড় পরানো, সব কিছু আমি ছোট থেকেই করে আসছি। সেই কারণেই যখনই লক্ষ্মী পুজো হতো, আমি যতই বাইরে থাকি না কেন আমার মন কিন্তু পড়ে থাকতো এই বাড়িতেই। এবছর যেহেতু পূর্ণিমা তিথি অনেক আগেই পড়ে গেছিল, তার জন্য অনেক সকাল সকালই পুজোর আয়োজন করা হয়েছিল। তো প্রত্যেক বছরই অনেক রাত হয় পুজো করতে, তো এবছরই শুধু প্রথমবার যে আমাদের সকালবেলা 11:30-12টার দিকে পুজোর জন্য সব কিছু রেডি করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো ততক্ষণের জন্য। টাটা।